হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন বল তৈরি। চিকেন বলটা কিভাবে তৈরি করতে হয় এবং রান্না করতে হয় দুইটাই আমি একসাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে। এখানে আমি চিকেন কিমা নিয়েছি 2 কাপ পরিমাণ। চিকেন কিমাটাকে আমি ব্লেন্ডারে ঝগেই তৈরি করেছি। যারা চিকেন কিমা তৈরি করা দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, তাহলে রেসিপিটা পেয়ে যাবেন। এখানে আমি দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি, তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়ার পাউডার, গরম মশলার পাউডার, আর আদা রসুন পেস্ট আমি দিয়েছি 2 টিস্পুন পরিমাণ। তার সাথে এখন দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের পাউডার। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি আর সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা বেসন অ্যাড করতে পারেন। তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটার বা ঘি অ্যাড করতে পারেন, ঘি অ্যাড করলে আরও বেশি ভালো হবে, ঘ্রাণটা খুব সুন্দর আসবে। হাত দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছে চিকেন কিমাটাকে। যতক্ষণ না মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাচ্ছে ঠিক ততক্ষণই কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চিকেনটা এখন অলরেডি আমার হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ হাতে তেল মাখিয়ে নিচ্ছি, তারপর এক এক করে চিকেন বলগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ইজিভাবে কিন্তু আপনারা এটা বাসায় তৈরি করতে পারেন। আর চিকেন বল কিন্তু অনেকগুলো তৈরি করা যায় 2 কাপ কিমা দিয়ে। বাহির থেকে যখন কিনে নিয়ে আসবেন অপচয় করা হয় সেটা, বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বা সামান্য পরিমাণ চিকেন কিমা দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন বল তৈরি করা যায়। ঠিক এভাবে কিন্তু আমি বলগুলো তৈরি করে নেব। তা আমি চুলাতে একটি ফ্রাই প্যানে পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। পানিটা যখন ফুটে এসেছে তখন এক এক করে আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাত দিয়ে তৈরি করেছিলাম, আরও 2টা টিপস আপনাদের সাথে বলে দিচ্ছি। এভাবেও কিন্তু তৈরি করে নিতে পারেন যেভাবে আমি দেখাচ্ছি, হাত দিয়েও করা যায়, আবার চামচের সাহায্যেও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। যার যেমন ইচ্ছে ওরকমভাবে কিন্তু আপনারা চিকেন বলগুলো তৈরি করে নেবেন। তো এখন আমি এক এক করে চিকেন বলগুলো পানিতে দিয়ে দিচ্ছি আর এটা সিদ্ধ হতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে। আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর এক এক করে এখন আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর হয় এই চিকেন বলগুলো, আর আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার দেওয়া নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবগুলো চিকেন বল কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি আর একটা ঢাকনি দিয়ে ঢেকে আমি ঠিক 5 মিনিটের মতো এটাকে রেখে দেব। 5 মিনিট পর কিন্তু সিদ্ধ হয়ে যাবে চিকেন বলটা। আপনারা চাইলে এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন 2 মাসের জন্য, আবার সাথে সাথে ওটা ফ্রাই করে খেয়ে দেখতে পারেন। অনেক স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ইজি মনে হয়েছে। তো ঢাকটি দিয়ে ঢেকে রাখার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে চিকেন বলগুলো। আমি এখন এক এক করে চিকেন বলগুলো নামিয়ে ফেলবো। চিকেন বলগুলো আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি যাতে করে পানিটা ঝরে যায়, এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরে যাবে। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল, তার সাথে আমি এক এক করে এখন চিকেন বলগুলো দিয়ে চিকেন বলটাকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। আর এখানে এই রমাদান উপলক্ষে কিন্তু এরকম রেসিপি তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিটি। আমার বাচ্চাদের তো অনেক প্রিয় একটি খাবার। আমি মাঝে মধ্যে যখন তৈরি করি তখন ফ্রোজেন করে রাখার কোনো সময় থাকে না, সাথে সাথে সকাল বিকাল খেয়ে শেষ হয়ে যায়। আর বাজার থেকে যখন এই চিকেন বলটা কিনতে যাবেন তখন তো অনেক সাইজে ছোটো ছোটো থাকবে আর চড়া দাম দিয়ে কিনে নিয়ে আসতে হবে, বাচ্চাদের খেয়েও পেট ভরবে না। সামান্য পরিমাণ চিকেন কিমা দিয়ে এটা বাসায় তৈরি করে দেখবেন, অনেক টেস্ট হয় আর স্বাস্থ্যসম্মত তো অবশ্যই হবে, বাইরের খাবারের চাইতে বাসার খাবারের কোনো তুলনা হয় না। তো চিকেন বলগুলো আমি এক এক করে এখন ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলাটাকে মিডিয়াম আঁচ করে আমি চিকেন আর বলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই কিন্তু আমি এগুলো নামিয়ে ফেলবো। আর আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে যাতে আপনারা রেসিপি তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন বা পরিবারকে খুশি রাখতে পারেন। তো সবসময় আমার চ্যানেলটা দেখবেন, আমি ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব শুধুমাত্র আপনাদের জন্য।
ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টিস্পুন পরিমাণ রসুন কুচি। রসুনটাকে একদম কুচি করে কেটে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। রসুনটা হালকা একটু ব্রাউন হয়ে আসার পর 5-6টি কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিলি সস। টমেটো সস দিয়ে এটা তৈরি করতে পারেন, বাট চিলি সসটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো সসটাকে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টিস্পুন পরিমাণ। এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি চিকেন বলগুলো। চিকেন বল দেওয়ার সাথে সাথে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। যেহেতু চিকেন বলটা সিদ্ধ করে নিয়েছি আর মশলাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কিন্তু আমার চিকেনটা হতে তেমন বেশি সময় লাগবে না, জাস্ট 2 মিনিটের মতো আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন বল, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেখতে পারেন, রুটির সাথে বা খালি খেতেও অনেক ভালো লাগে। তা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ইজি মনে হয়েছে। ইজি মনে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।